নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, প্রশ্ন উত্তরের মাধ্যমে শিখ শক্তির ইতিহাস আলোচনার আজ চতুর্থ পর্ব। আগের তিনটি পর্ব যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, সেই পর্বের রেশ ধরেই কিন্তু আজকের আলোচনা। তাহলে চলুন সরাসরি শুরু করি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, শিখদের নবম গুরু কে? শিখদের নবম গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর। কোশ্চেন নাম্বার টু, তেগ বাহাদুর কোথায় বসতি স্থাপন করেন? তেগ বাহাদুর আনন্দপুরে বসতি স্থাপন করেন। কোশ্চেন নাম্বার থ্রি, শিখদের দশম গুরু কে? শিখদের দশম গুরু ছিলেন গোবিন্দ সিংহ। কোশ্চেন নাম্বার ফোর, গোবিন্দ সিংহের সময়কাল কত? 1675 থেকে 1708 খ্রিস্টাব্দ পর্যন্ত গোবিন্দ সিংহের সময়কাল ছিল। কোশ্চেন নাম্বার ফাইভ, পঞ্চক কে প্রবর্তন করেন? পঞ্চক প্রবর্তন করেছিলেন গুরু গোবিন্দ সিংহ। কোশ্চেন নাম্বার সিক্স, পঞ্চক কী? কেশ, লম্বা চুল, কঙ্গা, চিরুনি, কৃপাণ, তরবারি, কাচ্ছা, খাটো পায়জামা, কড়া, লোহার বালা। কোশ্চেন নাম্বার সেভেন, জাতিভেদ প্রথা দূরীকরণের জন্য গোবিন্দ সিং কোন পন্থা অবলম্বন করেন? সকল শিখকে সিংহ উপাধি ব্যবহারের নির্দেশ দেন। কোশ্চেন নাম্বার এইট, দশম গ্রন্থের লেখককে? গুরু গোবিন্দ সিংহ। কোশ্চেন নাম্বার নাইন, দশম গ্রন্থ কী? শিখদের 1600 মন্ত্রের সংকলন। কোশ্চেন নাম্বার টেন, গুরু গোবিন্দ সিংহের ফার্সিতে লেখা দুটি কাজের উল্লেখ করো, হিয়াবর্ত ও মাফরনামা। কোশ্চেন নাম্বার ইলেভেন, গুরু গোবিন্দ সিং কোথায় জন্মগ্রহণ করেন? পাটনাতে। কোশ্চেন নাম্বার টুয়েলভ, গোবিন্দ সিংয়ের উপদেশকে কী বলা হয়? গুরুমন্ত্র। কোশ্চেন নাম্বার থার্টিন, তার সকল পুত্র কীভাবে মারা যায়? সরহিন্দের যুদ্ধে মুঘল সেনার হাতে। কোশ্চেন নাম্বার ফোরটিন, গোবিন্দ সিংয়ের শেষ পরিণতি কী হয়েছিল? দুজন পাঠান গোবিন্দ সিংকে হত্যা করেন। কোশ্চেন নাম্বার ফিফটিন, বান্দা বাহাদুরের সময়কাল কী? 1708 থেকে 1715 খ্রিস্টাব্দ। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং শেয়ার করবেন বন্ধু বা কাছের প্রিয়জনদের সঙ্গে। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিও প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।